আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে ব্যক্তিগতভাবে অথবা ইনবক্সে একটি প্রশ্ন অনেকেই করেন যে চায়না থেকে বিজনেস করার জন্য ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্টটা কত টাকা জরুরি। আসলে এই প্রশ্নটি এক একজনের জন্য এক এক রকম উত্তর। ধরা যাক, গত সপ্তাহে আমাকে একজন বলেছেন যে উনি চায়না থেকে ফ্যানের ভিতরে যে মোটর থাকে এই মোটরের র মেটেরিয়ালস বাংলাদেশে এনে অ্যাসেম্বল করতে চান। সো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের একটি প্রোডাক্ট। সো এখানে ইনভেস্টমেন্টের হিসাবটা অন্যরকম। কিন্তু নতুন অবস্থায় একজন ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, ওনার ক্ষেত্রে হিসাবটা হবে একরকম। এই ইনভেস্টমেন্টটা ভেরি করবে, আপনি কোন লেভেলে বিজনেস করতে চাচ্ছেন, কী প্রোডাক্ট নিয়ে শুরু করতে চাচ্ছেন এবং আপনি কোথায় থেকে বিজনেসটা আরম্ভ করবেন, এই ইত্যাদি বিষয়গুলোর উপর ইনভেস্টমেন্টটা নির্ভর করবে। কিন্তু আমার এই ভিডিও টপিক যেটা ছিল যে আসলে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে বা আসলে কত টাকা ইনভেস্টমেন্ট হইলে পরে চায়না থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি বিজনেস করতে পারেন, আমি বলি কি ইনভেস্ট থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার স্কিল। ধরা যাক আপনার যদি স্কিল থাকে, আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে আপনি জিরো ইনভেস্টমেন্টও আপনি চায়নার সাথে বিজনেস করতে পারেন এবং আপনি ইনভেস্ট করেও যেই পরিমাণ প্রফিট করতে পারবেন, জিরো ইনভেস্টেও যদি আপনি বিজনেস করেন ওই ওয়েগুলোতে, ওই স্কিলগুলো আপনার থাকে, ইনভেস্ট না করেও ইনভেস্ট করার মতো প্রফিট আপনি করতে পারবেন বা ক্ষেত্র বিশেষে তার থেকে বেশিও আপনি ইনকাম করতে পারবেন অথবা প্রফিট করতে পারবেন। সো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল। আপনি কি বিজনেস করতে চান, আপনি কোন কাজ করতে চান, এই কাজটা সম্পর্কে যদি স্কিল না থাকে এখানে ইনভেস্টমেন্টটা তখন আপনার গুরুত্ব বহন করবে না। আপনার কোটি টাকা নিয়েই নামেন, হাজার কোটি টাকা নিয়ে বিজনেসে নামেন বাট আপনার এটা স্কিল নাই, সো আপনি প্রফিট বের করে আনতে পারবেন না। আপনার স্কিল আছে, জিরো ইনভেস্টমেন্টও আপনি চায়না থেকে বিজনেস করা পসিবল। আমি বলেছি যে আমি আমার এই চ্যানেলেই অলরেডি আমি ভিডিও দিয়েছি। তো বিষয় হচ্ছে যে কোনো বিজনেসেই যদি আপনার স্কিল প্লাস ইনভেস্ট থাকে, সো আপনি স্মুথলি শুরু করতে পারেন, এটার একটা বেনিফিট থাকে অথবা বেনিফিট অফ ডাউট অফ ইনভেস্টমেন্ট এটা আপনি পাবেন। সো আমার এই ভিডিওর যে সামারিটা ছিল, যারা এই প্রশ্নটা করেন আমি তাদেরকে অনুরোধ করবো অথবা তাদেরকে আমি বলবো যে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আসলে আপনি কী বিজনেস করবেন এবং ওইটার উপর আপনার স্কিল আছে কি না। যদি আসলে আপনার প্রপার স্কিল থাকে তখন ইনভেস্টমেন্টটা কত প্রয়োজন হবে সেটা আসলে আপনারটা আপনি ডিসাইড করতে পারবেন। এটার জন্য কারো কাছ থেকে আপনাকে এক্সট্রা সাজেশন নিতে হবে না যে আসলে আমি এই বিজনেসটা করার জন্য কত টাকা বা এই প্রোডাক্টটা আনার জন্য কত টাকা ইনভেস্ট লাগবে। আমি বলবো ইনভেস্ট জানার আগে আপনি যে বিজনেসটা বা যে প্রোডাক্টটা আপনি আনতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে চায়নাতে পাঠাতে চাচ্ছেন ওইটার উপরে আপনি প্রপার স্কিল অর্জন করেন বা অলরেডি বিজনেসে বা ইন্ডাস্ট্রিতে এই প্রোডাক্টটি বা এই পণ্যটি চায়নাতে পাঠাচ্ছে বা আনছে বা এই সার্ভিসটি নিয়ে বিজনেস করছে এরকম কারোর সাথে আপনি সময় দেন, আপনি বিজনেসটা শিখেন, প্রপার স্কিল অর্জন করেন, সময় নেন, দেন বিজনেসে নামেন। ধরেন হুজুকে বিজনেসে না নেমে লস করে পাঁচ বছর বিজনেস করার চেয়ে দুই বছর বিজনেস শিখে তিন বছর বিজনেস করে প্রফিট করা অনেক ভালো। সো তাড়াহুড়া করার চেয়ে শিখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি জানেন, ইম্পোর্ট বিজনেসে যদি আপনার ভাগ্য ভালো হয় ছয় মাস এক বছরের ব্যবসায়ী আপনার চেহারা বদলে দিতে পারে, আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো তাড়াহুড়ার কিচ্ছু নাই, কুল, শিখেন, বুঝেন, রিসার্চ করেন, ইন্ডাস্ট্রি খুঁজে বের করেন এবং কম্পিটিটর কম এইরকম ইন্ডাস্ট্রি খুঁজে বের করেন। এবং লাস্ট একটি কথা বলবো, আমি বলি কি ধরেন বেশিরভাগ মানুষই আমরা এইভাবে দেখি, আমরা দুই চোখে এইভাবে দেখি, আর আমাদেরকে যেটা শিখতে হবে এই যে দুই আঙ্গুলের মাঝখান দিয়ে সূক্ষ্মভাবে দেখতে শিখতে হবে। মানে হচ্ছে যে বেশিরভাগ মানুষ এইভাবে দেখবে আর আপনি এইভাবে দেখবেন সূক্ষ্মভাবে। এইরকম স্মার্টলি যদি আপনি আপনার প্ল্যান করতে পারেন বা বিজনেস ওয়াই খুঁজতে পারেন যে আপনি একটা টার্গেটে হিট করবেন, দুইটা বা তিনটা জায়গাতে এটা টাচ করবে। সো আশা করি আপনি একজন সফল বিজনেসম্যান হতে পারেন। আর ভিডিও লাস্টে আমি বলবো, আমরা সবাই সবসময় শুধু চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনার দিকেই মনোযোগ দেবো না, চায়নাতে প্রোডাক্ট পাঠানোর দিকেও আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত।
সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।